প্রায় 7-8 বছর আগে ফুটবল খেলতে আইছিলাম ঠিক ফুটবল খেলার শেষে এই জায়গায় দাঁড়াইয়া বক্তব্য দিছিলাম আমি জায়গায় মনে হয় ঠিক আছে তখন চা বাগানে খেলোয়াড়রা আমারে বললো সুমন ভাই সম্ভবত আসিল এটা রবিবার আমি বলছিলাম বুধবারের ভিতরে যদি এখানে চেয়ারম্যান ব্রিজ কাজের ব্রিজ বানায় না যায় একটা ছবি আছে ব্রিজের ভাড়া বই আমরা খাইছিলাম একলাম ভাই এখানে আনছি আমরা পিলার গাড়ি ইন্টারনে বৃষ্টি আছে না পিলারটা গাড়ি শেষ করছি এরপরে যে বৃষ্টি আরম্ভ হয়েছে মানে আমরা যখন শিলার গেলে শেষ করছি এক ঘন্টার টানা বৃষ্টি হয়েছে আমরা এই বৃষ্টিতে দিচ্ছি বৃষ্টি যখন উপরের ঘাস শেষ করতাম দেখবো এবার দেখি প্রায় কয়েকশো সারা বাগানের মেয়েরা তোমার স্কুল থেকে আসছে এরা আবার উঠতে পারতেছে না তখন আমি বলতাম যে হাটন ওয়া মাইরনে পরে আগে বয়ে দিলাম মেয়ের আমার রেজাল্ট করে আগে এই যে আমার লাল চালের সিরাই দিল্লি আমার ড্রিম বানানো শুরু এরপরে একে একে এরপরে খাদেন দিন আমি জিত বাইনে গেলি যা এরপরে একটা ফাঁকা ফিরার যে ড্রিম বানা যায় ফাঁকা ফিরার যে ড্রিম বানানোর পরে সরকারি ভাবে খরচ পাইল এই ড্রিম বানানি হইল ড্রিম বানানি হচ্ছে ঠিক হই মানুষের বিবেকে লাগে না যে এত সুন্দর একটা বাড়ি বানাইয়া কেউ বাথরুম সামনে বানাইনি রাস্তার সাইডে রাস্তা গেলে এই যে ব্রিজ উঠার এদিকে উঠার আগে আর উঠার পরে নামার পরে দুই জায়গার রাস্তা দেখলে মনে হয় যে এটা এখানে বাংলা মানুষ থাকে কিনা সন্দেহ আছে যাই হোক এই বাগানের সাথে লালচান বাগানের সাথে আমি এখানে আরেকটা ব্রিজ বানাইছি আমি আট নম্বর বাইনি আট নম্বর আপনি মনে আছেন আট নম্বরে তাই না মানে হইলা যে ফাঁকা বানাই দিলাম লেগে এটা এখন আছে কিছু বাইনে গেছি আলসা তা আমি আসলে বলি ভাই কথা দিতেছি যে আমি 7 তারিখে নির্বাচন করবো।